দেরি হয়ে গেছে, আমি আসছি। তুই যাচ্ছিসটা কোথায়? শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে, কিছু পুরনো মানুষের সাথে নতুন গল্প। আমার মনে হচ্ছে আপনি কোথাও কিছু একটা লুকাচ্ছেন। আপনি কখনো টেলিকাইনেসিসের নাম শুনেছেন? বেশ ইন্টারেস্টিং তো। যাচ্ছেন একটু সাবধানে থাকবেন, সিগারেট খাচ্ছেন খান, কিন্তু আগামী তিন দিন অ্যালকোহল ধরবেন না। আচ্ছা, তুমি কি কোনো ঘটনা না ঘটিয়ে গল্প লিখতে পারো না? কোনো ঘটনা ঘটানো ছাড়া পারি না আমি কিছু লিখতে। আমি মাঝে মাঝে বর্তমান থেকে অতীত আবার ভবিষ্যতে চলে যাই। মানুষের ব্রেনে আরেকটা পার্ট থাকে, এটাকে বলে জিরো থট স্টেট অফ মাইন্ড। আমি জানতাম তুমি ঠিক একদিন আমার কাছে আসবে। আমার সমস্ত লেখা তো তোমাকে ঘিরেই। রেনু, তুমি আমি মিলে একটা ফ্যামিলি। বিয়ে করনি কেন? লেখালেখির ব্যস্ততায় কাউকে ভালোবাসতেই পারিনি। তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো। সত্যি সত্যি যদি এরকম হতো তাহলে কি আমি এখানে আসতাম? যেদিন একা থাকাটা বাধ্যতামূলক হয়ে যাবে সেদিন বুঝবে একা থাকাটা কতটা ভয়ঙ্কর। আবার লজ্জেরই মেয়েদের বেড়ে ওঠা শরীর, শিল্পী শৈল্পিক জাদুর রঙে আঁকা একরূপ কথার উপন্যাস। এই বিষয় নিয়ে কেন আলোচনা করতে চাইছো? দরকার আছে, প্রমাণ করবে কাগজ। আমাদের জীবনটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কাগজের খেলা। তুই কেন বলতে গেলি? এই কেসটা এখন আমি হ্যান্ডেল করি। বিয়ের সব কাগজপত্র ঠিক আছে তো? কে? Ice cream.